একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দুই সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সময় জামায়াতের শীর্ষ নেতাদের আইনি সহায়তা দিতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজ্ঞ টবি ক্যাডম্যান তবে তাকে আটকে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার চলতি বছরের জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার কাজ শুরু হয়েছে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দিতে তাকে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তী সরকার এই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসেন এই ব্রিটিশ আইনবিদ বুধবার ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি এবং তার অভিব্যক্তি জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের কাজে অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন ভারতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেয়া তাকে আইন অনুযায়ী ফেরত আনারও সুযোগ রয়েছে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করি তারা বাংলাদেশের রুল অফ লর প্রতি শ্রদ্ধা দেখাবে আমি আশা করি বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার বিষয়ে শ্রদ্ধা জানিয়ে ভারত তাকে ফেরত পাঠাবে টপিক অ্যাডমিন বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কাজ করা হচ্ছে ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা যাবে বলেও মনে করেন তিনি ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয় প্রস্তাবনা দেব আর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন আসামি পক্ষ চাইলে এমন পরামর্শক নিয়োগ করতে পারে তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ও তার সরকারের সাবেক এমপি মন্ত্রী সহ অর্ধশতাধিক নেতা আমলা সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার দেখানো হয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা